আপনার উপর আল্লাহর অভিশাপের এটাই প্রমাণ, আল্লাহর উপর আপনার উপর আল্লাহর দয়া না থাকার এটাই প্রমাণ। আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত, আপনি আল্লাহর রহমত দয়া থেকে মাহরুম, সরিষা সমপরিমাণ দয়া রহমত আপনার উপর আল্লাহর নাই, এটার এটাই প্রমাণ। আল্লাহ আপনাকে সুদে ব্যস্ত রেখেছে, আল্লাহ আপনাকে ফজরের সালাত পড়তে দেয়নি, আল্লাহ আপনাকে তাহাজ্জুদের সালাত পড়তে দেয়নি, আল্লাহ আপনাকে গানে ব্যস্ত রেখেছে, আল্লাহ আপনাকে খারাপ কাজে ব্যস্ত রেখেছে, এটাই সবচেয়ে বড় শাস্তি আপনার জন্য যে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এটা মানুষকে বুঝতে পারতে হবে। আপনি ফজরের সালাত আদায় করতে পারছেন না মানে আপনি আল্লাহর থেকে দূরে চলে গেছেন, এটা অনুভব করতে পারতে হবে। আপনি গান বাজনায় ব্যস্ত আছেন, খারাপ কাজে ব্যস্ত আছেন, হারাম উপার্জনে ব্যস্ত আছেন, মানে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছেন, আল্লাহর দয়া করুণা দৃষ্টি থেকে বঞ্চিত আছেন।